ভালো ফলন সব কৃষকেরই চাওয়া ও আকাঙ্ক্ষিত স্বপ্ন। আবার ফসল ফলনের পর সেই ফসল কাটা, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ বেশ কষ্টসাধ্য ও সময় সাপেক্ষ কাজ। আধুনিক প্রযুক্তিতে একই মেশিনে ধান গম কাটা, মারাই, ঝাড়াই, বস্তাবন্দি করতে সক্ষম মেটালের FM ওয়ার্ল্ড কম্বাইন হারভেস্টারের ব্যবহার সারা বাংলাদেশে আজ এনেছে এক নতুন বিপ্লব। মেটালের FM ওয়ার্ল্ড কম্বাইন হারভেস্টারের ব্যবহারে সারা বাংলাদেশে লাখো কৃষকের আর্থিক উন্নয়নের পাশাপাশি তৈরি হয়েছে আরও অনেক নতুন কৃষি উদ্যোক্তা। মেটালের FM ওয়ার্ল্ড কম্বাইন হারভেস্টার দিয়ে প্রতি মৌসুমে ধান গম কেটে অনেক আয় করার সুযোগ ও সম্ভাবনা যেমন রয়েছে, তেমনি কম্বাইন হারভেস্টার মেশিনটির দৈনন্দিন ব্যবহার ও সঠিক রক্ষণাবেক্ষণেও হতে হবে যত্নবান ও দায়িত্বশীল, যাতে করে মেশিনটি সারা বছর সেরা কার্যক্ষমতা নিয়ে কাজ করতে পারে। চলুন শুরুতেই জেনে নিই কম্বাইন হারভেস্টার ব্যবহারের সাধারণ নিয়মগুলো। দিনের শুরুতে কম্বাইন হারভেস্টার মেশিনটি গ্যারেজ থেকে বের করে ইঞ্জিন স্টার্ট দেবার আগে ফুয়েল, ইঞ্জিন অয়েল ও রেডিয়েটরে পানি আছে কিনা চেক করে নিতে হবে। পরিমাণে কম থাকলে পূর্ণ করে নিতে হবে। সকল প্রকার বেল্ট ও চেইনের টেনশন মেপে নিতে হবে। প্রয়োজন হলে পরিপূর্ণ টেনশন করতে হবে। সমস্ত লুব্রিকেশন পয়েন্ট যেমন ব্লেড এবং চেইনে লুব্রিকেন্ট করে নিতে হবে। এই সকল বিষয়গুলো চেক করার পর সব ধরনের লিভারগুলো নিউট্রাল পজিশনে রেখে ইঞ্জিন স্টার্ট দিতে হবে। ইঞ্জিনের RPM 2000 রেখে রাস্তা বা মাঠ পারাপার হতে হবে। ধান কাটা শুরু করার পূর্বে ইঞ্জিনের RPM 2700 সেট করে নিতে হবে। গিয়ার ট্রান্সমিশন লিভারে হারভেস্টিং গিয়ার সেট করে নিতে হবে। অতঃপর থ্রেসিং এবং কাটিং লিভার চালু রেখে মেইন এক্সিলারেটর লিভার সামনের দিকে অগ্রসর করে মেশিন চালাতে হবে। ধানের জমিতে যাওয়ার পর ডান দিক থেকে ধান কাটা শুরু করতে হবে। মেশিনের এয়ার ফিল্টার দৈনিক 3 বার এবং ডিজেল ফিল্টার দৈনিক 2 বার করে পরিষ্কার করতে হবে। কিছু সময় পরপর রেডিয়েটরে গায়ে লেগে থাকা ময়লা পরিষ্কার করতে হবে। ধান কাটার সময় মেশিনের ড্যাশবোর্ডে লক্ষ্য রাখতে হবে। ইঞ্জিনের টেম্পারেচার মিটার, ইঞ্জিন অয়েল মিটার, ব্যাটারি সিগন্যাল ও অন্যান্য সংকেতগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। ধান কাটতে কাটতে গ্রেইন ট্যাঙ্ক ভর্তি হয়ে গেলে মেশিনটিকে জমির পাশে নিয়ে গিয়ে ধান আনলোড করতে হবে। আনলোড করার আগে মেশিনের RPM 1700-তে সেট করতে হবে এবং গ্রেইন আনলোডিং লিভার চালু করে নিতে হবে। এরপর ধান আনলোড হয়ে গেলে পুনরায় ধান কাটা শুরু করে দিতে হবে। মেশিনে ফুয়েল দেওয়ার সময় অবশ্যই ফুয়েল ছেঁকে নিতে হবে এবং ফুয়েল অবশ্যই ভালো ফিলিং স্টেশন থেকে সংগ্রহ করতে হবে। দিনের কাজ শেষে মেশিনটিকে গ্যারেজে নিয়ে আসতে হবে বা স্টার্ট বন্ধ করে রাখতে হবে। রাবার ট্র্যাকে লেগে থাকা কাদা এবং কনভেয়ারে লেগে থাকা ধানের ময়লাগুলো পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করার পর বেল্ট এবং চেনের টেনশন চেক করে নিতে হবে এবং প্রয়োজনে অ্যাডজাস্ট করে নিতে হবে। অবশেষে চেইন, ব্লেড এবং লুব্রিকেন্ট পয়েন্টে লুব্রিকেন্ট করে রাখতে হবে। মৌসুম শেষ হওয়ার পর করণীয়: প্রথমে সারাদিন মেশিনটি চালানোর পর ফুয়েল ট্যাঙ্ক যতটুকু খালি হবে ইঞ্জিন গরম থাকা অবস্থায় ঠিক ততটুকুই ফুয়েল দিয়ে ট্যাঙ্কটি ভর্তি করে ফেলতে হবে। এরপর মেশিনটি খুব ভালোমতো পরিষ্কার করতে হবে। হারভেস্টার মেশিনটি পরিষ্কার পরিচ্ছন্ন একটি অপেক্ষাকৃত উঁচু জায়গায় ইট বা বড় কাঠের উপর সাপোর্ট দিয়ে রাখতে হবে। মেশিনটি টিনের অথবা ইটের তৈরি দালানের নিচে রাখতে হবে। কাটার বারের অংশটি নামিয়ে রাখতে হবে। ইঞ্জিন অয়েল, গিয়ারবক্সের অয়েল এবং হাইড্রোলিক অয়েল সম্পূর্ণরূপে ড্রেন করার পর নতুন অয়েল ঢালতে হবে। রেডিয়েটর কুলেন্টের লেভেল চেক করতে হবে এবং প্রয়োজন মতো পূরণ করে রাখতে হবে। সকল নির্ধারিত স্থানে গ্রিজিং করতে হবে। ইলেকট্রিক কানেকশন বিচ্ছিন্ন করে রাখতে হবে। পাওয়ার সাপ্লাই সুইচ বন্ধ করে রাখতে হবে। ফুয়েল ট্যাঙ্কের কভার, সাইলেন্সার পাইপের ও গ্রেইন আনলোডিং পাইপের খোলা মুখ পরিষ্কার কোনো কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। প্রত্যেক চেইন ও বেল্ট সমূহের টেনশন এবং দুই রাবার ট্র্যাকের অ্যাডজাস্টমেন্টগুলো
লুজ দিয়ে রাখতে হবে। মৌসুম শুরুর আগে করণীয়। ফুয়েল ট্যাঙ্কের কভার, সাইলেন্সার পাইপ ও গ্রেন আনলোডিং পাইপের কাপড় দিয়ে ঢেকে রাখা মুখ খুলে দিতে হবে। মেশিনটি প্রথমে খুব ভালোমতো পরিষ্কার করতে হবে, এরপর ফুয়েল ট্যাঙ্ক ও লাইনগুলো ভালোমতো পরিষ্কার করতে হবে, প্রয়োজন হলে সম্পূর্ণ ডিজেল পরিষ্কার করতে হবে। সকল চলমান পার্টসে লুব্রিকেটিং অয়েল সরবরাহ করতে হবে, এরপর ফিল্টার চেক করতে হবে এবং প্রয়োজন বোধে পরিষ্কার অথবা পরিবর্তন করতে হবে। সকল ফিল্টার সহ ইঞ্জিন অয়েল, গিয়ার বক্সের অয়েল এবং হাইড্রোলিক অয়েল চেক করতে হবে এবং প্রয়োজন হলে পরিবর্তন করতে হবে। রেডিয়েটর কুল্যান্ট ও এর লেভেল চেক করতে হবে। ফ্যান বেল্টের টেনশন চেক ও অ্যাডজাস্ট করতে হবে। সকল নির্ধারিত স্থানে গ্রিজিং করতে হবে। প্রত্যেক চেন ও বেল্ট সমূহের টেনশন এবং দুই রাবার ট্রাকের অ্যাডজাস্টমেন্টগুলো ঠিক করতে হবে। বিচ্ছিন্ন করে রাখা ইলেকট্রিক কানেকশনগুলো পুনরায় সংযোগ দিতে হবে। ব্যাটারি পুনরায় সংযোগ দিতে হবে এবং পাওয়ার সাপ্লাই সুইচ অন করে সম্পূর্ণরূপে চার্জ দিতে হবে। ব্যাটারি, অল্টারনেটর, সেলফ স্টার্টার মোটর, হর্ন ও লাইটগুলো ঠিকমতো কাজ করছে কিনা তা চেক করতে হবে। ইঞ্জিন ও ফুয়েল ইঞ্জেকশন পাম্পের ফাংশন ভালোমতো পর্যবেক্ষণ করতে হবে। মেটালের FM ওয়ার্ল্ড কম্বাইন হার্ভেস্টার একজন কৃষি উদ্যোক্তার জীবনের উত্তরণের জন্য একটি যুগান্তকারী সম্ভাবনা। আধুনিক প্রযুক্তিতে চাষাবাদী গড়বে সমৃদ্ধ আগামীর পথ। কৃষি ও কৃষকের উত্তরণে মেটাল।